আগামী 30 মে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী। এই দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা, তারা এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে নির্মমভাবে হত্যা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সত্যিকার অর্থেই একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, যিনি 1971 সালে শুধু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত হননি, যিনি যুদ্ধ করেছেন দীর্ঘ 9 মাস, নেতৃত্ব দিয়েছেন এবং দেশ স্বাধীন করেছেন। এরপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে, যখন এদেশের দেশপ্রেমিক সিপাহী জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসে, পরবর্তীকালে যখন সেই জনগণের ক্ষমতায়িত হয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, এরপরেই তিনি যে যুগান্তকারী পদক্ষেপ নেন তা হচ্ছে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন, মানুষের মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নেতা যিনি একটি হতাশ জাতিকে আশার আলো দেখিয়েছিলেন, যিনি একটি দিশাহীন জাতিকে দিশা দেখিয়েছিলেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ সময়ে যেভাবে তিনি একটি সম্পূর্ণভাবে দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে যিনি উদ্বুদ্ধ করেছিলেন, সেই নেতাই 1975 সালের পরে একটি হতাশ জাতিকে উদ্বুদ্ধ করে উৎপাদন উন্নয়নের রাজনীতিতে নিয়ে এসেছিলেন, নতুন ধারার সৃষ্টি করেছিলেন। তার যে যুগান্তকারী রাজনৈতিক দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ, সেই বাংলাদেশী জাতীয়তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছিলেন এবং এই স্বতন্ত্র পরিচয়টাই ছিল বাংলাদেশের জাতির উত্থানের মূল মন্ত্র, যে কারণে আমরা আজকে দেখছি যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ধরনের একজন নেতা যিনি যুগে যুগে জন্মান না, যারা জন্মগ্রহণ করি মানুষের জন্যে, দেশের জন্যে কল্যাণের কাজ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে, তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে, 3.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশের একেবারে পুরো কাঠামো চেন পরিবর্তন করার ব্যবস্থা করেছেন। আমরা জানি যে এর পূর্বে যেটা ছিল একটা বদ্ধ অর্থনীতি, সমাজতান্ত্রিক ধারায় যে অর্থনীতিকে নিয়ে গিয়েছিল অতীতের সরকার, সেটাকে পরিবর্তন করে সেই অর্থনীতিকে তিনি মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করেন এবং মুক্ত বিশ্বে তাকে নিয়ে আসেন। তার সময়ই শুরু হয়েছিল পোশাক শিল্পের সূচনা, তার সময় শুরু হয়েছিল বিদেশে শ্রমিকদেরকে পাঠিয়ে সেই রেমিটেন্সের ব্যবস্থা করা এবং প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে 3 শিফটের উৎপাদন চালু করে তিনি উৎপাদনের ক্ষেত্রেও একটা বিপ্লবের সূচনা করেছিলেন। তার সবচেয়ে বড় অবদান ছিল আমার কাছে যেটা মনে হয় যে কৃষিতে তিনি একটা বিপ্লব সূচনা করেছিলেন। 1974 সালে আওয়ামী লীগ সরকারের আমলে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের পরে এই দেশে মানুষকে, কৃষককে উদ্বুদ্ধ করে তিনি কৃষিতে একটা সবুজ বিপ্লবের সৃষ্টি করেছিলেন। তিনি শুরু করেছিলেন বাংলাদেশের উচ্চ ফলনশীল যে কৃষি, সেই কৃষির ব্যবস্থা তিনি
চীন থেকে উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে এসে তিনি বাংলাদেশে কৃষিতে একটা বিপ্লবের সূচনা করেছিলেন। খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে তিনি যে সেচ ব্যবস্থাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন সেটাও আমরা তার সেই স্বল্প সময়ের মধ্যে লক্ষ্য করেছি। আমরা দেখেছি সেই সময়ে সারের যথোপযুক্ত ব্যবহার, কৃষির বাজারজাতকরণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা, এসবই শহীদ প্রসেস জিয়াউর রহমান তার সেই স্বল্প রাজনৈতিক জীবনের মধ্যে তিনি করতে সক্ষম হয়েছিলেন। আজকে যেভাবে কৃষক বঞ্চিত হচ্ছে, কৃষক কৃষির তার পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, সেটাও এক সময় শহীদ প্রসেস জিয়াউর রহমানের সময়ে অতিরিক্ত ধান উৎপাদন হয়েছিল। আমার এখনও মনে আছে সেই সময় তিনি সরকারের তরফ থেকে সমস্ত ধান কিনে নিয়েছিলেন কৃষকদের কাছ থেকে এবং কৃষকদেরকে তিনি সেখানে তার যে ফসলের ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য তিনি দিতে সক্ষম হয়েছিলেন। শহীদ প্রসেস জিয়াউর রহমান আন্তর্জাতিক ক্ষেত্রেও একইভাবে তিনি তার যে দক্ষতা, তার দেশপ্রেম, তার ছাপ তিনি রেখে গিয়েছেন। তিনি সার্কের ধারণা সৃষ্টি করেছিলেন, আঞ্চলিক একটা যে সহযোগিতা, সৌহার্দ্য সৃষ্টি করা, তার জন্য তিনি সার্কের কথা চিন্তা করেছিলেন। তিনি বাংলাদেশকে সেই সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে অস্থায়ী সদস্যদের নির্বাচন হয়েছিল, সেই সময় তার নেতৃত্বেই বাংলাদেশ সেদিন জাপানকে পরাজিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। তিনি ইরাক এবং ইরানের যুদ্ধেকে মধ্যস্থতা করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এই রাষ্ট্রনায়ক তিনি আন্তর্জাতিক বিশ্বেও তার যে যোগ্যতা তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছিলেন। শহীদ প্রসেস জিয়াউর রহমানের এই শাহাদাতের মধ্য দিয়ে জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে, আর বাংলাদেশের জাতি একজন এমন নেতাকে হারিয়েছে যে নেতা তাদেরকে আরও দ্রুত সমৃদ্ধিতে নিয়ে যেতে সক্ষম হতো। তার শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা তাই অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং আমরা এটাই মনে করি যে তার অনুসৃত যে পথ, তার ১৯ দফার যে কর্মসূচি, বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন, এটাকে আমাদের সাথে নিয়ে পাথেয় করে আমাদের গণতন্ত্রের সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। আমাদের গণতন্ত্রের যিনি আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে।